ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, সুস্বাদু মটন কারি। তো এখানে আমি মটনটাকে ম্যারিনেট করে রেখেছি আগেই, টক দই, রসুন বাটা, কাঁচা তেল, হলুদ আর হোমমেড আমার গরম মশলা করা আছে সেটা, আর দিয়েছি টক দই। এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, কাঁচা তেল দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা হলো। তো এখানে শাক ভাজা হবে, শাকও কাটা হয়ে গেছে, তো ম্যারিনেট করার মাংসটাকে এবার বসিয়ে দেব। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো প্রথমে ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি দুটো, আর গোটা গরম মশলা, তেজপাতা এগুলো নিয়ে নিয়েছি। তো এবার আলুগুলো আমি তুলে নেব। এতগুলো আলু দেওয়ার কারণ হলো আমাদের আজকে একটু লোক বেশি খাবে, আমরা একটু আলু খেতেই ভালোবাসি, তো সবাইয়েরই আলু লাগবে 2 পিস করে, তাই জন্য আজকে এত আলু দেওয়া হয়েছে। এখানে আমি আলুগুলো তুলে নিচ্ছি, নিয়ে এই তেলের সঙ্গে আরেকটু তেল অ্যাড করব। তো এখানে আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। লকডাউনে তো কুড়ে হয়ে গেছিস, দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচি পড়াশোনা শিখতে হবে। এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো এবার ভালো করে, আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। হাওয়া হচ্ছে, খুব রোদ্দুরও উঠেছে, ঝলমলে আকাশ হচ্ছে। দিয়ে দেব অল্প একটু রসুন বাটা, অল্প দিলাম কারণ আমি একটু মশলা ওখানে মাখিয়ে রেখে দিয়েছি, মাংসের সাথে মেরিনেটে দিয়েছিলাম। তো রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, হোমমেড গরম মশলা করে রাখি সেটা আমি দিয়ে দেবো। তো এবার দিয়ে দিচ্ছি, এখন না সেটা যখন দেবো দেখাবো আপনাদের সাথে, আদা বাটা। ওখানে আমি আদা বাটা দেওয়া হয়নি, আদা বাটা করা হয়নি, ওটা দেওয়া হয়নি। তো এখানে আমি আদা বাটা দিলাম 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন হচ্ছে আদা বাটা দিয়ে। এখানে আমি দেবো লবণ,
মতো। ওখানে আমি লবণ যেহেতু দিয়েছি এখানে বেশি দেব না। দেব হলুদ গুঁড়ো, দেবো একটা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা 2 টিস্পুন। দেবো শুকনো লঙ্কা, জল দেবো কারণ মশলাটা নিলে পুড়ে যাবে। চিনি দেবো, তো চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি দিলাম কালার হওয়ার জন্য সামান্য 1/2 টিস্পুন মতো। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, একটু হলুদটা কম হয়েছে সেখানে। মশলাটা ভালো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস। তো মাংসটা কষে নি, ততক্ষণ না তেল ছাড়া তেল ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। তো এখন এখানে আমার মটনটা কষানো হচ্ছে, জল বেরিয়েছে। তো এই জল যখন মরে গিয়ে তেল বেরোবে, আমি এখন ক্যামেরাম্যান শাক ভাজাটা বলছে। তো এখানে মটনটা কষা হয়ে এসছে, প্রায় একদম হয়েই গেছে, আর এদিকে জল গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে, জলটা গরম হয়ে গেলেই এতে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি একটু মশলা, মিট মশলা, এটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবারে জল গরম হচ্ছে এখানে দিয়ে দেবো। জলটা এখন গরম হয়নি, একটু ধুতে দেরি হবে। তো এখানে মাংসটা একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে ওইটা ওই গরম মশলাটা গরম মশলা দিলে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা।
এভারেস্টের গরম মশলা অল্প একটু, দিয়ে দেবো হোমমেড ঘি। এখানে আমি গরম জলটা দিয়ে কড়াটা দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে এটা দিয়ে দিলাম। নুনটা দিতে হবে বাবু?